তানবীর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে সো এই ভিডিওতে আমরা যেটা দেখব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নবম দশম শ্রেণীর জন্য কেমিস্ট্রির আমরা লিমিটিং নিয়ে আলোচনা করব সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং একটা ম্যাথ আমার মনে হচ্ছে আসবে তো আমরা এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি আমার এখানে আছে এটা হচ্ছে প্রথম পাত্র এখানে পঁচিশ গ্রাম সোডিয়াম কার্বনেট আছে আর এটা হচ্ছে আমার দ্বিতীয় পাত্র পঁচিশ গ্রাম সালফিকে অ্যাসিড আছে দুইটা হচ্ছে হান্ড্রেড মিলিলিটার পানি আছে তো এখানে আমার প্রশ্ন হচ্ছে কোনটা আমার লিমিটিং বিক্রিয়ক হুম কোনটা তো আমি প্রথমে আমি দেখি লিমিটিং বিক্রিয়ক হক জিনিসটা কী লিমিটিং বিক্রিয়ক ওকে তো লিমিটিং বিক্রি হচ্ছে যে বিক্রিয়ক বিক্রিয়ায় আর বিক্রিয়ার পর যে বিক্রিয়কটা অবশিষ্ট থাকে না অবশিষ্ট থাকে না তো মানে যে বিক্রি অবশিষ্ট থাকবে না বিক্রিয়ার শেষে সেটাই হচ্ছে কি আমার লিমিটেড বিক্রিয়ক ওকে তো মানে শেষ হয়ে যাবে তাহলে আমি দেখব এখানে আলটিমেটলি আমার কোন বিক্রি শেষ হয়ে যাচ্ছে কমপ্লিটলি ইউজড হয়ে যাচ্ছে বিক্রির পর তো আমার অ্যাডফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে দুইটা বিক্রিয়কের আমার ঘনমাত্রা দরকার নাই আমার কী দেয়া আছে আমার এখানে ওয়েট দেওয়া আছে তার মানে হচ্ছে পঁচিশ গ্রাম দেয়া আছে এটাও আমার দেখা যাচ্ছে আমার পঁচিশ গ্রামই দেয়া আছে তো আমি যে কাজটা করবো প্রথমে আমার বিক্রিয়াটা লিখবো আমার যে বিক্রিয়া তো বিক্রিয়াটা কী হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড তো এই দুইটা যখন আমি বিক্রি করি তখন আমার দেখা যাচ্ছে এই সোডিয়াম পোষণটা আমার সালফেটকে নিয়ে চলে যাচ্ছে সোডিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে 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 দেন আমার কিছু কিছু পানি উৎপন্ন উৎপন্ন কার্বন ওকে তো আমার বিক্রিয়াটা সমতা আছে নাকি সেটা আগে দেখতে হবে আমার সোডিয়াম এই সাইডে দুইটা এসাইড সাইডে দুইটা সালফেট আছে আসে ওকে হাইড্রোজেন দুইটা দুইটা কার্বন একটা অক্সিজেন তিনটা ওকে তো সময় মোটামুটি কমপ্লিট তো এখন আমি দেখব আমার হচ্ছে প্রত্যেকটা ভর কত যেমন সাপোজ এইখানে এই দুটুকু আমার আণবিক ভর কত এই অনুটার আমার আণবিক ভর কত এটা আমি এই দুটা বার করবো যেহেতু বিক্রিয়ক নিয়ে কাজ করতেছি আমি তো আমার সোডিয়াম কার্বন আণবিক আনবিক ভর আমরা জানি সোডিয়াম হচ্ছে তেইশ তেইশ ইন্টু দুই কার্বন হচ্ছে বারো অক্সিজেন আমার ষোলো ইন্টু থ্রি তো এইগুলো যদি আমি অ্যাড করি তো আমার প্রায় একশো ছয়ের মতো হবে তো তোমরা চাইলে করে দেখতে পারো সাপোজ হচ্ছে ছেচল্লিশ বারো দেন আটচল্লিশ হ্যাঁ একশো ছয় গ্রাম সালফিরিক অ্যাসিডের তো আমরা জানি মুখস্ত হচ্ছে আটানব্বই গ্রাম ওকে তো এখন আমি যে জিনিসটা করবো আমি দেখতে পাচ্ছি আমার একশো ছয় গ্রাম একশো ছয় গ্রাম যখন যদি আমার সালফ সোডিয়াম কার্বনেট নিই সোডিয়াম কার্বনেট আমার বিক্রিয়া করতেছে আটানব্বই গ্রাম এস টু এস ও ফোর সাথে ওকে গুড তাহলে আমার এক গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রি করে আমার হচ্ছে আটানব্বই বাই একশো ছয় গ্রাম সালফোরিক অ্যাসিড সাথে দেন আমার সোডিয়াম কার্বনেট আছে কত পার্সেন্ট কত আমি দেখতে পাচ্ছি হচ্ছে পঁচিশ গ্রাম তো আমি এখানে দিব পঁচিশ গ্রাম আমার করতে চাচ্ছে আটানব্বই ইন্টু টোয়েন্টি ফাইভ দেন হচ্ছে আমার ডিভাইড বাই একশো তার মানে আমি এখন যদি এটা করি পঁচিশ ইন্টু আটানব্বই পঁচিশ ভাগ একশো ওকে দেন আমি যে মানটা পাবো সেটা হচ্ছে আমার টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি টু জিরো এত গ্রাম তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি যদি পঁচিশ গ্রাম তোমরা এই জিনিসটা ভালো করে খেয়াল করো পঁচিশ গ্রাম আমি যদি সোডিয়াম কার্বনেট ইউজ করে ফেলি তাহলে আমার হাইড্রো সালফিউরিক এসিডটা আমার ব্যবহার হচ্ছে তেইশ গ্রাম যেখানে আমার সালফিউরিক অ্যাসিড আছে কত পঁচিশ তার মানে কমপ্লিটলি শেষ হচ্ছে না তো হচ্ছে আমার কি সালফেরিক অ্যাসিডটা কমপ্লিটলি শেষ হচ্ছে না দেখো আমি সোডিয়াম কার্বনের সম্পূর্ণ ইউজ করে ফেলছি তারপরে আমার কি সালফেরিক অ্যাসিড কিন্তু সম্পূর্ণ শেষ হয় নাই হুম সালফিরিক অ্যাসিড এখনও কি অবশিষ্ট আছে কিন্তু আমার লিমিটিং বিক্রয় কাকে বলে অবশিষ্ট থাকে না যেটা শেষ হয়ে যায় তার মানে আমি দেখতে পাচ্ছি আমার এটা আমি সম্পূর্ণ শেষ করে ফেলছি কিন্তু তারপরে আমার সালফেরিক অ্যাসিড শেষ হয় না তার মানে সালফেরিক আমার লিমিটিং বিক্রিয়া হবে না আমার কোনটা লিমিটিং বিক্রয় হবে আমার সোডিয়াম কার্বনেট হবে আমার লিমিটে বিক্রয় আমি এই ম্যাথটা যদি একটু উল্টা করি যেমন হচ্ছে আটানব্বই গ্রাম এস টু এস ফোর বিক্রিয়া করে একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে দেন আমার এক গ্রাম সালফেরিক অ্যাসিড বিক্রিয়া করা হচ্ছে ওয়ান জিরো সিক্স ডিভাইড বাই দেন আমার সেটা আছে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম আর বিক্রিয়া করবে কত উপরে হবে আমার ওয়ান নিচে হবে আমার নাইন আর হচ্ছে ইনটু তো এই ম্যাটটা যদি আমি কমপ্লিট করি তো আমার যেটা দাঁড়াবে ওয়ান জিরো সিক্স ডিভাইড বাই তো আমার হচ্ছে দেখতে পাচ্ছি আমি সাতাশ দশমিক শূন্য চার গ্রাম তার মানে আমি দেখতে পাচ্ছি আমার সোডিয়াম কার্বনেট পঁচিশ তো শেষ হবে হবে পঁচিশ গ্রাম শেষ হয়ে উল্টা আরও দুই গ্রামের মতো দুই গ্রাম থেকে একটু বেশি 2.04 গ্রাম আমার এক্সট্রা বেশি লাগতেছে তার মানে কি অবশিষ্ট নেই সোডিয়াম কার্বনেট সম্পূর্ণ ব্যবহৃত হয়ে গেছে ব্যবহৃত হয়ে গেল